স্কুটারের মতো দেখতে বাইক লঞ্চ করে চমকে দিল টিভিএস, রয়েছে 70 এর বেশি দুর্দান্ত ফিচার্স। কমিউটার মোটরসাইকেল থেকে হাই স্পিড স্পোর্টস বাইক, সাধারণ স্কুটার থেকে হাই এন্ড ইলেকট্রিক স্কুটার, বিগত কয়েক বছরে টিভিএস এর পোর্টফোলিওতে বৈচিত্র্য অনেকটাই বেড়েছে। ভারত থেকে টু হুইলার রপ্তানির নিরিখে বাজাজের পরেই চেন্নাই এর সংস্থাটি। এই বছর বিদেশের বাজারেও প্রভাব বাড়াতে নানান মডেল লঞ্চ করতে শুরু করেছে তারা। সম্প্রতি আফ্রিকার বাজারে এনএম ও এমআই 125 লঞ্চের ঘোষণা করেছে টিভিএস। স্কুটারের ন্যায় দেখতে এই বাইক 70টির বেশি চমকপ্রদ ফিচার সমেত হাজির হয়েছে, যা রাইডিংয়ের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি কানেক্টেড টেকনোলজি অফার করবে। টিভিএস এর দাবি, তাদের এই লেটেস্ট মডেলটি মূলত তিনটি নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, আকার, সুবিধা এবং উদ্ভাবন। 124.8 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক, এয়ার কুল, SOHC, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিনে ছুটবে 2 চাকার গাড়িটি। এটি থেকে সর্বোচ্চ 9.8 BHP এবং 10.8 NM টর্ক উৎপন্ন হবে। আফ্রিকায় মোট 3টি রঙের বিকল্পে এটি বেছে নেওয়া যাবে, ব্লু, রেড ও ব্ল্যাক। টিভিএস এনএম ও এমআই 125 এর উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে রয়েছে অল ইন ওয়ান লক, লাস্ট পার্ক লোকেশনের জন্য ইন্টেলিজেন্ট অ্যাক্সেস, টুইন USB চার্জিং, 157 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, টিউবলেস টায়ার এবং অটোগ্লো লাইট সহ ইউটিলিটি বক্স। নতুন মডেল লঞ্চের প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানির সহ সভাপতি রাহুল নাইক বলেন, টিভিএস এনএম ও এমআই 125 ক্রেতাদের বেশ কিছু অনন্য চাহিদা পূরণ করবে। এতে রয়েছে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দীর্ঘ ও আরামদায়ক সিট, ভরপুর ফিচার এবং প্রত্যহ যাতায়াতের সুবিধা। টিভিএস এনএম ও এমআই 125 আফ্রিকার সমস্ত টিভিএস এর শোরুম থেকে কেনা যাবে। প্রসঙ্গত, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা সহ বিশ্বের 80টির বেশি দেশে গাড়ি বিক্রি করে সংস্থার মোট ব্যবসায় রপ্তানির অবদান প্রায় 25%।